মন্দিরের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সম্মানিত সুদীপ মন্ডলী, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আমরা ঐশী সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করার পরপরই আমরা শহীদ কারবালা স্মরণে আমরা মহরম মাহফিল করেছি এবং আমাদের এখন ঐশী সংগঠনের কার্যক্রম খাড়া ইউনিয়নে খুব দ্রুত আমরা এখন ছড়িয়ে দিচ্ছি এলাকাবাসী সকলের ভালোবাসায় দোয়া এবং সহযোগিতায়। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই খাড়া গ্রামের জীবন কষায়ের মা, উনি অনেক বৃদ্ধ, প্রায় শতবর্ষী মহিলা। উনি বয়সের ওনার বয়স হইতে হইতে উনি খুবই দুর্বল হয়ে গেছেন, খুবই অসহায় হয়ে গেছেন, খুবই অসুস্থ হয়ে গেছেন উনি। আমরা এখানে ওনাকে দেখতে পাচ্ছি। ওনার জন্য আমরা এই ঐশী সংগঠনের সদস্যরা এখানে ওনার বাড়িতে আমরা এসেছি ওনাকে সহায়তা করার জন্য। আমাদের এখানে এখানে আমাদের সংগঠনের সদস্যবৃন্দরা আছেন, একটু রাউন্ডে দেখেন, তারপরে পিছনে আছেন। তো আমরা এখন ওনাকে সহায়তা করব। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবারে আমি শেষ করছি।